আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 13 নম্বর অঙ্ক দিয়ে। 13 নম্বর অঙ্কে বলা ছিল, একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমরা 15, 18, 21 এবং 24 এর লসাগু করব, তার সাথে 2 যোগ করে দেব, তাহলেই ভাগ করলে অবশিষ্ট 2 থাকবে। তো এখানে হচ্ছে 15, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে 24। তো এটা লসাগু করলে যদি আমরা 3 দিয়ে করি তাহলে আসবে হচ্ছে 5, 6, 7, 8। এটাকে যদি 2 দিয়ে করি তাহলে আসবে হচ্ছে 5, 3, 7, 4। তাহলে লসাগু আসবে হচ্ছে 3 × 2 × 5 × 3 × 7 × 4। তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে 2520। তো 2520 হচ্ছে লসাগু। আমাদের বলা হচ্ছে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে, তাহলে এর সাথে আমরা 2 যোগ করে দিব, তাহলে আসবে হচ্ছে 2522। এই 2522ই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 14 তে বলা আছে, একটি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর পরিমাণ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো বিষমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 42, দেওয়া আছে হচ্ছে 34 এবং দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বের করতে হয় প্রথমে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক। অর্ধ পরিসীমা আসবে হচ্ছে 42, 34, 20 যোগ করে 2 দিয়ে ভাগ। এটা করলে পাওয়া যাবে 96/2 ইকুয়ালস আসবে হচ্ছে 48। আর ক্ষেত্রফলের যে সূত্রটা আছে, ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা জানি S × S − A, S − B, S − C√। তো এখানে এর যেটা আছে এটা আসবে হচ্ছে 48, এটা আসবে হচ্ছে 48 − 42, অর্থাৎ এ বি সি হচ্ছে তিনটা বাহু। 48 − 34 × আসবে হচ্ছে 48 − 20√ ইকুয়ালস আসবে হচ্ছে 48 × 6 × 14 × 28√। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 12,896√। এটা করলে আসবে হচ্ছে 336, অর্থাৎ 336 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে বিষমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। এটাই এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 15। নম্বর 15 বলা আছে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো আমরা ধরে নেই হচ্ছে ছাত্র সংখ্যা ইকুয়ালস এক্স। যদি ছাত্র সংখ্যা এক্স হয়ে থাকে, প্রতি বেঞ্চে 4 জন করে বসে, তাহলে এক্স জনের জন্য x/4 এটা হচ্ছে বেঞ্চের সংখ্যা। আর বলা হচ্ছে 4 জন বসার পরে 3টি বেঞ্চ খালি থাকে, তাহলে অতিরিক্ত 3টি বেঞ্চ থাকে। এখানে 4x+3 হচ্ছে মোট বেঞ্চের সংখ্যা। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ছাত্র সংখ্যা আমরা 6 জন কমিয়ে দিব, তাহলে যেই কজন ছাত্র আছে এই কজনই শুধুমাত্র বেঞ্চে বসতে পারবে। তাহলে কজন করে বসবে? 3 জন করে বসবে, ÷ 3। তাহলে এইটাও বেঞ্চের সংখ্যা, এটাও বেঞ্চের সংখ্যা, সেই ক্ষেত্রে ইকুয়েশন আমাদের সমান হয়ে যাবে। তাহলে 4 এটা আসবে হচ্ছে x + 12, 3x − 6, বা এটা আসবে হচ্ছে 4x, 24 ইকুয়ালস আসবে 3x + 36, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 60, অর্থাৎ ছাত্র সংখ্যা হবে হচ্ছে 60 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।